তোমার নাম কি? আমার নাম গিয়া চৌধুরী। আচ্ছা, কখন এডমিশন নিয়েছো? ফার্স্ট ফেব্রুয়ারি। ঠিক আছে। ক্লাস এতদিন যে করলে কিরকম মনে হলো, মানে কিভাবে ক্লাস করানো হয়, ক্লাস স্ট্র্যাটেজিটা কি? ভালোই, খুব ভালো লাগে। আচ্ছা, টপিকগুলো কিভাবে ডিসকাশন করা হয়, সেটা কি শুধুমাত্র কোনো কোয়েশ্চেন আনসার সেশন করানো হয়, নাকি প্রত্যেকটা টপিক ডিটেইলসে কিওয়ার্ড ধরে করানো হয়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি কতটুকু স্যাটিসফাইড ক্লাস নিয়ে? আচ্ছা, ঠিক আছে। এখানে কি সাবজেক্ট ওয়াইজ টিচার আছে, নাকি একজন টিচারই সবগুলো ক্লাস করান? না, সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট ওয়াইজ টিচার, তাহলে তুমি ফুললি স্যাটিসফাই এবং এখানে টপিকগুলো ডিটেলসে বোঝানো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি যে স্বল্পদিন ক্লাস করেছো, তোমার কি মনে হয় যে এত বেশি কঠিন লাগে? মোটামুটি, মানে প্র্যাকটিস করতে করতে সবকিছু ঠিক হবে। আচ্ছা, টিসিএস টিপিএস করার জন্য তো তোমার ক্লাস করে কেমন লাগছে, যে ক্লাস কি টাফ বুঝো টিসিএস টিপিএস এর ক্লাস? যতদিন ক্লাস করেছি মনে হচ্ছে যে প্র্যাকটিস করার মাধ্যমে সহজ, না উইদাউট প্র্যাকটিস সহজ না, কঠিনই। তো তুমি টিপিএসসি কখন থেকে জয়েন করেছো এখানে? দুই সপ্তাহ হয়েছে। তো তুমি টিপিএসসি যে জয়েন করেছো, তুমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড, তো তোমার এক্সপিরিয়েন্স কি, মানে টিসিএস টিপিএস টাফ এক্সাম, তো তোমার কাছে কি মনে হয়, কি ততটা আগে যতটা মনে করতে যে অনেক বেশি কঠিন লাগবে, এখন এতটা কঠিন মনে হয়? ক্লাস আগের তুলনায় ইজি মনে হচ্ছে, ক্লাস করার পর যে এতটাও টাফ না। করছো ক্লাস কতদিন ধরে করো, কত সপ্তাহ হয়েছে? দুই সপ্তাহ। আচ্ছা, তোমার কি এক্সপিরিয়েন্স দুই সপ্তাহ ধরে যে ধরো ক্লাসগুলো করলে, তোমার ক্লাস সম্পর্কে কি আইডিয়া, মানে কঠিন লাগে? সবার তো একটা বক্তব্য থাকে টিসিএস টিপিএস হলো কি হাইয়েস্ট, হ্যাঁ, টাফ এক্সাম ত্রিপুরার জন্য। তো তুমি ক্লাস করে তোমার তুমি কি বলবে যে ক্লাস কি এত চেষ্টা করলে সহজেই? সপ্তাহে কদিন করে ক্লাস নেন? তিন দিন করে। তো ক্লাসে তোমাদের যদি ধরো কোনো প্রবলেম হলো, ঠিক আছে, বাড়িতে গিয়ে তুমি পড়তে গেলে তারপর ডাউট তৈরি হলো, তো ওইখানে ডাউট ক্লিয়ার করে? আচ্ছা, তো ইংলিশের জন্য আলাদা টিচার, ম্যাথ রিজনিংয়ের জন্য আলাদা টিচার থাকে, না একজন টিচারই সব করায়? আচ্ছা, টিপিএসসি টিসিএস টিপিএস। আচ্ছা, আর কারেন্টলি তুমি কোনো একাডেমিক কোর্স, তোমার গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট? না না, ইউনিভার্সিটিতে আইএনডি কোর্স করছি। আচ্ছা, আন্ডার গ্রাজুয়েট কোর্স, ওকে। আর এখানে যে কত মাস ধরে তুমি পড়ো? এক মাস। কি এক্সপিরিয়েন্স করলে? গ্রাজুয়েশন কমপ্লিট? গ্রাজুয়েশন চলছে। কোন কোন কলেজ? আচ্ছা, তো তুমি এইখানে স্কুল অফ লার্নিংয়ে তুমি কী কোর্সের জন্য ভর্তি হয়েছো? টিপিএসসি, ওকে। টিপিএসসি টিসিএস টিপিএস, তো কতদিন ধরে ক্লাস করো? ওয়ান মান্থ। আচ্ছা, ক্লাস করে কেমন লাগছে তোমার? তুমি যেখানে ক্লাস করো তুমি স্যাটিসফাইড বুঝো? কারণ টিসিএস টিপিএস তো কঠিন সাবজেক্ট বলে অনেকেই, যে এটা একটা কঠিন এক্সাম, তো অনেকে ভয় পায় শুনলেই। তো তুমি এক মাসে কি এক্সপিরিয়েন্স করলে, যে তোমার মধ্যে কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে, কিছু কিছু এখানে এসে শিখতে পেরেছো? আচ্ছা, তো এখানে সাবজেক্ট টিচাররা যে পড়ান, তোমাদের বাড়িতে ধরো ডাউট হলো, তো এই ডাউট কি এখানে ক্লিয়ার করান? উইকলি কদিন ক্লাস হয়? আচ্ছা আচ্ছা, কী কোর্স নিয়ে ভর্তি হয়েছে? আচ্ছা, কতদিন ধরে এখানে ক্লাস করো? ওয়ান মান্থ। আর ক্লাস করে তোমার মানে কোন কোন সাবজেক্টে বেসিক্যালি এখানে পড়ানো শুরু হয়েছে তোমার? ইংলিশ, গ্রামার, ম্যাথ। এন্ড দেন তোমার কি এক্সপিরিয়েন্স, মানে এই যে ধরো টিপিএসসি তো সবাই বলে যে টাফ এক্সাম, ঠিক না? তো তোমার কি মনে হয়, মানে তুমি পারো, মানে এখানে যে ম্যাথ করানো হয় বা ইংলিশ পড়ানো হয়, টাফ তো মনে হয়, কিন্তু বোঝার চেষ্টা করি।
চেষ্টা করছি, পরে আবার আরও একটু ভালো বুঝবো। মানে এক মাসে মোটামুটি কী এক্সপিরিয়েন্স করলে, মানে চেষ্টা করলে মানে নিজেকে ইমপ্রুভ করা যাবে? চেষ্টা করলে তো পারবো, এখন তো মাত্র 1 মান্থ হয়েছে। কতদিনে, মানে সপ্তাহে কতদিন ক্লাস হয়? 3 ডেজ। 3 ডেজ উঠি। বৃষ্টি হইতেছে নাকি? শিওর বাতাস হইলে আমরা বুঝি না বৃষ্টি হইতে পারে। হ্যাঁ, তাহলে এইটাও লজিক নাকি? তা বাতাস কিন্তু বৃষ্টি কোনো না কোনো জায়গাতে আইব, বাতাসে ধাক্কা দিয়ে মেঘটাতে সরায় নেয়। এই কারণে কোনো জায়গাতে বৃষ্টি হয় দেখবে, কোনো জায়গাতে বৃষ্টি হয় না, কারণ মেঘটা ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে বাতাসে, যার কারণে তোমার এটা হয় না আর কি। চলো কো कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUET, UG, PG, BN एंड SSC का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। नंबर पर चलना। প্রশ্নবোধকটা এটা সলভ করতে হইব আর কি, এটা আনসার কি? ঠিক আছে, তো বটমাসের রুল বার করো, কী কী করা যায় বটমাসটা হিসাব করো, আর বেসিক্যালি ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব, কোনটার সাথে কোনটা ডিফারেন্স। ঠিক আছে, দুইটা সার্কেল আছে, ঠিক আছে না, একটা একটা ভিতরে আর একটা বাইরে আছে না, আমরা ভিতরটা সলভ করতে হইব, তো কোনটার মধ্যে আনসার, এখানে অপশন।